দ্য স্টোরি লাইন্সের সমস্ত শ্রোতাদের কথা মাথায় রেখে আমরা ভিন্ন স্বাদের গল্প পাঠ করে থাকি। গল্পের রোমাঞ্চকর আবহাওয়া বা প্লট তৈরির খাতিরেই লেখক বা লেখিকারা কল্পনাপ্রসূত ভাবধারার প্রতিফলন ঘটিয়ে থাকেন তাদের সাদা কাগজে, যার সাথে বাস্তবের কোনো মিল থাকলেও তা সম্পূর্ণই অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। আমাদের এই সপ্তাহের নিবেদন প্রলয় কুমার নাথের একটি রোমাঞ্চকর কাহিনী ফাঁস। গল্প পাঠে দীপম, অন্যান্য চরিত্রে ইমন, প্রিয়া, অয়ন্তিকা, গার্গী, রাজনন্দিনী এবং চয়ন। শব্দগ্রহণ, আবহ এবং স্পেশাল এফেক্টসে চয়ন। শুরু হচ্ছে আজকের গল্প ফাঁস, পর্ব দিশাহীন প্রহেলিকা। আলো এবং ফুলের কারুকাজের অপরূপ সাজে সজ্জিত হয়েছে সাউদার্ন অ্যাভিনিউতে অবস্থিত ঘোষ বাড়ি। বাড়িটার প্রবেশপথের ওপরেই ভেলভেটের তৈরি বিশাল এক প্রজাপতির দুই ডানার মাঝে সোনালী অক্ষরে বড় বড় করে লেখা, সৈকত ওয়েটস মনামি। একটানা সানাইয়ের আওয়াজ ভেসে আসছে বাড়িটির ভেতর থেকে। সাথে রয়েছে দামি পোশাক এবং প্রসাধনীতে সুসজ্জিত বিভিন্ন নারী পুরুষের কলকাকলি। আজ মনামি আর সৈকতের বিয়ের রিসেপশন। বাড়িটির দোতলায় বিশাল হল ঘরে তীব্র উজ্জ্বল আলোকের মাঝে সকল অতিথিদের সাথে আজ সন্ধ্যার প্রতিটি মুহূর্ত একের পর এক ক্যামেরা বন্দি করতে ব্যস্ত নতুন বরবধূ। ওদিকে বাড়ির সামনে সুসজ্জিত উদ্যানে বুফের কর্মচারীগণ ব্যস্ত আমন্ত্রিতদের পছন্দ মতো খাবার পরিবেশন করতে। এমন সময় সেই বাড়ির প্রবেশদ্বার দিয়ে ভেতরে ঢুকলেন এক অতি সৌম্যদর্শন মধ্যবয়সী ব্যক্তি। ফর্সা, মেধিন পেটানো শরীর, কাটা কাটা চোখ নাক, তবে সেই স্থানে উপস্থিত সকলেই কেমন যেন বিস্ময়ের চোখে তাকিয়ে রইল তার দিকে। কারণ সেই ব্যক্তির কামানো মাথা, গেরুয়া বসন এবং গলায় রুদ্রাক্ষের মালার সাজ যেন ঠিক এই অনুষ্ঠানে আসার জন্য উপযুক্ত নয়। তবে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে তিনি বাড়ির ভেতরে প্রবেশ করে তরতর করে সিঁড়ি দিয়ে উঠে সোজা প্রবেশ করলেন দোতলার হল ঘরে। তার দিকে বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে থাকা সকল আমন্ত্রিত অতিথিদের আরো আশ্চর্য করে তার দর্শন মাত্রই মনামি আর সৈকত এগিয়ে গেল তার দিকে। তারপর দুজনেই করজোড়ে তার পায়ে প্রণাম করে বিস্মিত কণ্ঠস্বরে বলে উঠল, বাবা, আপনি এসেছেন বাবা। অভয়চরণ দুহাত ভরে আশীর্বাদ করলেন নবদম্পতিকে। সকল অতিথিদের সাথে অভয়চরণের পরিচয় করিয়ে দিয়ে আলাদা একটি ঘরে তার বসার ব্যবস্থা করে দিল সৈকত। তারপর তাঁর জন্য সম্পূর্ণ নিরামিষ ফলাহারের আয়োজন করে দিল সে। তোমরা আমার জন্য ব্যস্ত হও না, যাও বাকি অন্যান্য অতিথিদের সাথে সময় কাটাও। এই মনোরম সন্ধ্যা কিন্তু তোমাদের জীবনে রোজ রোজ আসবে না। অভয়চরণের কাছ থেকে আশ্বাস পেয়ে তাকে খাওয়ানোর পর কিছুক্ষণের জন্য বিশ্রাম করতে অনুরোধ করে আবার অন্যান্য অতিথিদের মাঝে মিশে গেল সৈকত ও মনামি। আবার চলতে লাগলো হাসি মজা, খাওয়া দাওয়া এবং ফটো সেশন। কিছুক্ষণ পর সকল অতিথিদের মাঝে মনামি বেশ হতাশ হয়ে নিজের মোবাইল ফোনটা বের করে একটি নাম্বার ডায়াল করল। তারপর ফোনটা কানে লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে লাগলো যাকে কল করা হয়েছে তার ফোনটা রিসিভ করার জন্য। বেশ কিছুক্ষণ বেজে বেজে কেটে গেল ফোনটা, কেউ ধরল না ওপার থেকে। আরও কয়েকবার একইভাবে চেষ্টা করেও বিফল হলো কোণের সাজে সজ্জিতা মনামি। সৈকত অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছিল তাকে, এইবার বলেই ফেলল, ব্যাপারটা কি বলতো, মানে তুমি কাকে এতবার ফোন করার চেষ্টা করছো? আরে স্বর্ণালীকে, ওই যে তোমায় বলেছিলাম না আমার কলেজ লাইফের প্রিয় বান্ধবী স্বর্ণালীর কথা। আরে বিয়ের দিন যে তোমার জুতো লুকিয়ে সে কি কাণ্ড বাঁধিয়েছিল, এখনো যে কেন এলো না সেটাই ভাবছি।
এদিকে ফোনটাও তুলছে না। সে কি ফোন তুলছে না মানে? তাহলে কি এখানে আসার পথে কি কোনো অঘটন ঘটলো নাকি? এদিকে সেই মুহূর্তে বেজে উঠল মনামের ফোন। স্ক্রিনে ভেসে উঠল স্বর্ণালীর নাম। যেন হাফ ছেড়ে বাঁচল মনামি। সেই ফোনটা ধরে বেশ অভিযোগের সুরে বলে উঠল, কি রে স্বর্ণ, কোথায় আছিস তুই? তিন দিন আগে তো আমাদের বিয়ের দিন একদম সাতটা তরে চলে এলি, কত মজা করলাম। আজ তাহলে এত দেরি করছিস কেন? কখন আসবি বলতো? অনুষ্ঠান যে সব শেষের মুখে। উত্তেজিত হয়ে আরো বেশ কিছু কথা মনামি বলতে যাচ্ছিল স্বর্ণালীকে, কিন্তু ফোনের ওপার থেকে তার প্রিয় বান্ধবী কিছু বলে উঠতে কেমন যেন স্তব্ধ হয়ে গেল মনামি। সৈকত কৌতূহলী হয়ে শুনতে চেষ্টা করল স্বর্ণালী ফোনের ওপার থেকে ঠিক কি বলার চেষ্টা করছে, কিন্তু চারপাশের জমায়েত আমন্ত্রিতদের কোলাহলে সে কিছুই বুঝতে পারল না। সকল অতিথিদের থেকে অল্প একটু সময় একান্তে কাটানোর দরকার এমন অনুরোধ করে সে মনামিকে নিয়ে চলে এলো অভয়চরণের ঘরে। মনামি হতবাক মুখে কানে ফোন রেখে এখনো শুনে যাচ্ছে স্বর্ণালীর কথা। এদিকে তার এই আচরণ দেখে অভয়চরণও কৌতূহলী হয়ে এগিয়ে এসেছেন তাদের দিকে। আরও বেশ কিছু সময় এভাবেই অতিবাহিত হল। অতঃপর মনামি বিষণ্ন গলায় স্বর্ণালীকে বলে উঠল, কি আর বলবো বল না, এই অবস্থায় তোকে আর আসতে হবে না। তোরা যতটা সম্ভব পারিস মামের খেয়াল রাখ, যদি পারিস তো আরও ভালো ডাক্তার দেখে ও চিকিৎসার ব্যবস্থা কর। দেখি কাল পরশু আমরাই চেষ্টা করব তোদের ওখানে একবার যাওয়ার। ঠিক আছে রে, এখন রাখি, বুঝলি? ফোনটা কেটে ক্ষুব্ধ চিত্তে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল মনামি। ওদিকে সৈকত অধৈর্য গলায় বলে উঠল, মনামি কার কি হয়েছে? স্বর্ণালী কি বললো তোমাকে? আর এই মামটাই বা কে? তার চিকিৎসারই বা দরকার পড়েছে কেন? আরে চুপ করে না থেকে কিছু বলবে? সৈকতের একাধিক প্রশ্ন মানে যেন সম্বিত ফিরে পেল মনামি, যেন মনের মাঝে গুছিয়ে নিল কিভাবে সব কথা বলতে শুরু করবে সে। তারপর সে বলতে লাগল, স্বর্ণালী আজ আসতে পারবে না সৈকত, ওরা একটা সমস্যার মধ্যে পড়েছে, তাই ও আর ফোনটা তুলতে পারেনি। আরে সেসব না হয় বুঝলাম, কিন্তু হয়েছেটা কি সেটা তো বলবে। সৈকতের গলায় অপার কৌতূহল। ওদের সমস্যার কারণ হল দিদি হিমানির 8 বছরের মেয়ে মাম। সে কি 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 হয়েছে মামের? স্বর্ণালী আর ওর দিদি হিমানির মধ্যে প্রায় 10 বছরের তফাৎ। হিমানিদের একমাত্র সন্তানই 8 বছরের মেয়ে মাম। ওর বড় একজন সায়েন্টিস্ট, তিনি এখন চেন্নাইতে আছেন। তার এতই কাজের চাপ যে কলকাতায় ফিরতে আরও বেশ কিছুদিন সময় লেগে যাবে। হিমানিদির শ্বশুর শাশুড়ি ওর বিয়ের আগেই মারা গিয়েছেন। এদিকে অশোকদা মানে ওর বড় মাঝে মাঝেই কলকাতায় থাকেন। ওকে নিজের কাছে নিয়ে যেতে চেয়েছিলেন অশোকদা, কিন্তু হিমানিদি এখানকার একটি সরকারি স্কুল টিচার, সে রাজি হয়নি চাকরি ছাড়তে, তাই মেয়েকে নিয়ে এখানেই থাকে। ছোটবেলা থেকেই মামের সবচেয়ে প্রিয় তার দাদু দিদা, অর্থাৎ হিমানিদির মা সোমলতা কাকিমা এবং বাবা অরিন্দম কাকু, ওদের বাড়িতেই বেশিরভাগ সময় কাটে মামের। 3 দিন আগে অর্থাৎ আমাদের বিয়ের দিন বাড়ি ফিরে স্বর্ণালী দেখে যে হঠাৎ করে মামকে নিয়ে হিমানিদি বাড়ি চলে এসছে। এছাড়াও তারা সকলে বেশ চিন্তিত, কারণ প্রায় 4 দিন ধরে মামের খুব জ্বর। এই নিয়ে দুজন নামকরা ডাক্তারের পরামর্শ মতো ব্লাড টেস্ট করা, ওষুধ খাওয়ানো, সব কিছু করেও কোনো কিছুতে কোনো ফল মেলেনি। এই বাড়িতে অন্তত মা বাবা সাহায্য পাবে এই ভেবেই হিমানিদি মামকে নিয়ে চলে এসেছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে মামের হাবভাব। শরীরে জ্বরের অসুস্থতা থাকলেও সে যেন কেমন অন্যরকম ব্যবহার করছে। জ্বর গায়ে কি যেন বিড়বিড় করে বলতে বলতে সারা বিছানা জুড়ে পায়চারি করছে। কখনো কখনো অদ্ভুত স্বরে খিলখিল করে হাসছে, আবার কখনো চিৎকার করে কাঁদছে। জ্বরের ঘোরে কিছু খাওয়ালেই বমি করে ফেলছে, আর আর
আর কি মা? এতক্ষণ পর জানতে চাইলেন অভয়চরণ। আর ওই বমির সাথে সরু সরু নাইলনের টুকরো বেরোচ্ছে, ঠিক যেগুলো দিয়ে নাইলনের মোটা দড়ি তৈরি হয় তেমন। সে কি, এ কি করে সম্ভব? শুধু তাই নয়, আরো আছে। স্বর্ণালী বলছিল যে মাম যখনই ঘরের মেঝেতে বমি করছে, ও খিলখিল করে হাসতে হাসতে সেই বমিতে আঙুল ঠেকিয়ে কি যেন আঁকার চেষ্টা করছে। সেটা দেখে মনে হচ্ছে কেউ যেন গলায় দড়ি বাঁধা অবস্থায় ঝুলছে। এই সম্বন্ধে কিছু জিজ্ঞেস করলে মাম বলছে যে ঠিক এমনই একটা লোককে ওই ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় দড়ির ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখছে সে প্রায়। জ্বরের ঘোরে মেয়েটার মাথা খারাপ হয়ে গেল না কি কে জানে। জ্বরের ঘোরে এসব নিছক শিশুর মনের কল্পনা ভেবে উড়িয়ে দিতে পারলেও ওই বমির মধ্যে নাইলনের টুকরো, সেটা কি করে সম্ভব? এবার বুঝতে পারছো তো কি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে ওরা? শোনো না, আমরা দুজনে কালই একবার ওদের বাড়ি গিয়ে ওদের সাথে দেখা করে আসব। এমন দুর্দিনে যদি ওদের কোনো সাহায্যে লাগতে পারি। ঠিক সেই সময় শোনা গেল অভয়চরণের বজ্র গম্ভীর গলাস্বর। শুধু তোমরা দুজনে নয় মা, তোমাদের সাথে আমিও যাব তোমার বান্ধবীর বাড়ি। আমার মনেও এই হতভাগ্য শিশু কন্যাটিকে একবার নিজের চোখে দেখার স্বাদ জেগেছে। শিয়ালদহের কোলে মার্কেট দিয়ে বিবি গাঙ্গুলি স্ট্রিট বরাবর একটু এগিয়ে গেলে স্বর্ণালীদের দোতলা সেকেলে আমলের হলুদ বাড়িটা নজরে আসে। ওর বাবা অরিন্দমবাবু বর্তমানে রিটায়ার্ড সরকারি ব্যাংক কর্মচারী। সৈকত, মনামী আর অভয়চরণ পরদিন সকালের দিকে রওনা হলেন ওদের বাড়ির উদ্দেশ্যে। এই স্থানে সকাল থেকে রাত অবধি সবসময় যানজট লেগেই আছে। এখন তো কাঁচা সবজি আর মাছের বাজার রমরমিয়ে চলছে। ওরা ট্যাক্সি থেকে নেমে স্বর্ণালীদের বাড়ির দিকে এগিয়ে গেল। বাড়ির বেল বাজানো মাত্র স্বর্ণালী এসে দরজা খুলে ওদের তিনজনকে নিয়ে গিয়ে ড্রয়িং রুমে বসাল। স্বর্ণালী ওদের সকলকে আলাপ করিয়ে দিল সোমলতা দেবী, অরিন্দমবাবু আর হিমানির সঙ্গে। সকলেই যে ভীষণ উদ্বিগ্ন হয়ে রয়েছে তা দেখলেই বোঝা যায়। মামকে দোতলার সবচেয়ে কোণার ঘরটায় এখন রাখা হয়েছে। সমস্ত রাত ধরে উদ্ভট আচরণ করে এখন একটু কাহিল হয়ে ঘুমিয়ে পড়েছে মেয়েটা। সৈকতদের সকলের কাছে অভয়চরণের পরিচয় দিলে ওরা বেশ অবাকই হল, তবে সেই সাথে সকলের চোখে ফুটে উঠল সমীহের ছাপ। এরপর অভয়চরণ হিমানিকে জিজ্ঞাসা করলেন, ঠিক কবে থেকে তোমার মেয়ের এমন অবস্থা হয়েছে মা? একবার ভালো করে ভেবে নিয়ে হিমানি বলল, শুক্রবার, মানে আজকের দিনটা বাদ দিলে এই তো গত চার দিন থেকে। এখন তো শীত থেকে গ্রীষ্ম আসতে চলেছে, এই সময় ওয়েদার চেঞ্জের ফলে সর্দি লেগে জ্বর আসা তো স্বাভাবিক, তাছাড়াও ফুড পয়জনিং জাতীয় কিছু হলেও বমি হতে পারে। না রে, সাধারণ সর্দি জ্বর বা গুরুপক্ষে কিছু বমি হওয়া এটা নয়, সেটা ভালোই বুঝতে পারছি। ওর তেমন হলে আমাদের ওই ফ্যামিলি ফিজিশিয়ানের ওষুধ খেলে এক দুদিনের মধ্যেই তা ঠিক হয়ে যায়, কিন্তু এবার দুটো ডাক্তারকে পাল্টানো হলো, আজ আবার তৃতীয় ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, কিছুতেই যে কিছু হচ্ছে না রে। আচ্ছা, ওই যে বমির ভেতরে নাইলনের টুকরো বেরোচ্ছে সে প্রসঙ্গে বলি যে ওর ঘরের আশেপাশে কি কোনো নাইলনের বা ওরকম জাতীয় কোনো দড়ি আছে? সৈকতের এই প্রশ্নটা বড্ড বোকা বোকা শোনালেও হিমানি খুব ধৈর্য সহকারে উত্তর দিল, না ভাই, তেমন তো কিছু নেই। তাছাড়া তুমি বলো না, ওই যদি দড়ি রাখাও থাকে তাহলে ওকে কেউ দড়ির টুকরো ছিঁড়ে ছিঁড়ে খাবে? এটা কি কোনো মানুষের পক্ষে সম্ভব? তোমার মেয়ের এমন অসুস্থতা শুরু হবার আগের কয়েকদিন ধরে ও ঠিক কি কি করেছিল, কোথায় গেছিল, কার সাথে মিশেছিল, এসব তথ্য আমাকে জানাতে পারবে মা? প্রশ্নটা শুনে বেশ হকচকিয়ে গেল হিমানি। তাও মনের ভেতর সব কথাগুলোকে যতটা সম্ভব গুছিয়ে নিয়ে বলল সে,
আসলে বাবা, আমরা করুণাময়ীর কাছে একটা ফ্ল্যাটে থাকি। আমার স্কুল তো বিধাননগরে, মাম পড়ে কৈখালীর একটা ইংলিশ মিডিয়াম স্কুলে। আমাদের ফ্ল্যাটে কাজের জন্য মালতী বলে একটা মেয়ে আছে, ওই মামকে স্কুলে নিয়ে আসা যাওয়া করে। আর আমি না ফেরা অবধি খাওয়ানো, পার্কে খেলতে নিয়ে যাওয়া, পড়তে বসানো, এই সব কাজ ওই মালতীই করে। এই তো শুক্রবারের আগের তিন দিন, মানে মঙ্গল, বুধ আর বৃহস্পতিবার, এরকমই স্বাভাবিকভাবে কেটেছিল। কই, কোথাও তো কিছু অস্বাভাবিক বলে মনে হয়নি আমার। তবে তার আগের দিন, মানে সোমবার, সোমবার মামের জন্মদিন ছিল। সেদিন আমি স্কুল থেকে ছুটি নিয়েছিলাম, আর ওকেও স্কুলে পাঠাইনি। নিজের ফ্ল্যাটেই বেশ জাঁকজমক করে সেলিব্রেট করেছিলাম সেদিন। মা বাবা বোনু ছাড়াও কিছু মানুষকে নিমন্ত্রণও করেছিলাম। সেদিন তো খুব খুশি ছিল মা, জানেন। খাওয়া দাওয়া হই হুল্লোড় ছাড়াও এত সুন্দর সুন্দর গিফট পেয়েছে, তো তাই খুব খুশি ছিল মাম সেদিন, ভীষণ খুশি ছিল মাম। এবার যেন কেমন গম্ভীর হয়ে উঠল অভয়চরণের মুখ। তিনি কিছু একটা বলতে চলেছিলেন, এমন সময় ওপর ঘর থেকে ভেসে এলো শিশু কণ্ঠের এক অপার্থিব আর্তচিৎকার। এটা যে মামির গলার আওয়াজ তা বুঝতে আর বাকি রইল না কারোর। ওরা তৎক্ষণাৎ সকলে ছুটে গেল মামের ঘরের উদ্দেশ্যে। মামের বিছানার কাছে এসে ওরা দেখল মামের শরীরটা ক্রমাগত ছটপট করতে করতে এপাশ থেকে ওপাশ আছড়ে পড়ছে বিছানার উপর। এছাড়া কেমন যেন অদ্ভুতভাবে বেঁকে গিয়েছে তার ঘাড়। দেখে মনে হচ্ছে ঠিক যেন তার গলায় দড়ির ফাঁস পরিয়ে মাথার উপর থেকে টেনে ধরেছে কোনো অদৃশ্য হাত। ভয়ঙ্কর ঘোলাটে হয়ে উঠেছে মেয়েটার চোখ দুটো। এখন আর চিৎকার করছে না সে, শুধু দুই হাতের নখ দিয়ে বিছানার চাদরটা খামচে ধরে কোনো দুর্বোধ্য ভাষায় যেন চাপা গর্জন করে চলেছে সে। হিমানি মেয়ের এই অবস্থা দেখে আর থাকতে পারল না, সেখানেই নিজের দুই হাত দিয়ে মুখ ঢেকে ফুঁপিয়ে কেঁদে উঠল। সেখানে উপস্থিত বাকি সকলেই তাকে আশ্বস্ত করার চেষ্টা করতে লাগল, শুধু অভয়চরণ বাদে। তিনি যেন এই ঘরের ভেতরে প্রবেশ করতেই পারলেন না। দরজার কাছে দাঁড়িয়েই অদ্ভুত চোখে দেখতে লাগলেন মামের এই আচরণ। কিছুক্ষণ পর যেন সুস্থ হয়ে গেল মাম, এখন হাপুস নয়নে কেঁদে উঠল সে। হিমানি ছুটে গিয়ে মেয়েকে বুকে টেনে নিয়ে কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করল, কি হয়েছে মা, বল বল, আমাকে বল, তোর কি কি কষ্ট হচ্ছে মা, বল বল, আমাকে বল। মাম কোনো উত্তর দিল না সেই প্রশ্নের। এখন যেন সে বিস্ফারিত চোখে চেয়ে রয়েছে দরজার কাছে দাঁড়ানো অভয়চরণের দিকে। হঠাৎ কি মনে হতে মায়ের কোল ছেড়ে এক লাফে বিছানা থেকে নেমে এলো মা, তারপর ছুটে এলো অভয়চরণের দিকে। মাম কাছে আসতেই যেন আরেকটু পিছিয়ে গেলেন অভয়চরণ। কেমন একটা ঠান্ডা শিরশিরে বাতাস মামের শরীর থেকে বেরিয়ে এসে ছুটে এলো অভয়চরণের দিকে। মামের ঘরে ঢুকতে গিয়ে এতক্ষণ ধরে যে দম বন্ধকর অপার্থিব অনুভূতিটা তার হচ্ছিল, সেটা যেন আরো প্রবল বেগে প্রকট হলো তার সামনে। যেন এক পুরুষ কণ্ঠে বলা কিছু দুর্বোধ্য ভাষা ক্রমাগত আসতে লাগলো শুধুমাত্র তার কানে, যা জানান দিচ্ছে এই ঘরে উপস্থিত রক্ত মাংসে গড়া মানুষগুলো বাদেও আরও কোনো দ্বিতীয় সত্তা এখানে বিরাজমান। এদিকে হঠাৎ খিলখিলিয়ে হেসে উঠল মাম, আর ঠিক তখনই তার মুখ থেকে ছলকে উঠল বমনের ধারা। ওরা অবাক হয়ে দেখল যে বমির ভেতর থেকেই ওর মুখ দিয়ে বেরিয়ে আসছে
সরু সরু নাইলনের সুতোর টুকরো। এমন অদ্ভুত ভাবে কাউকে হাসতে হাসতে বমি করতে বোধহয় এই প্রথম দেখলো ওরা সকলে। এইটুকু একটা বাচ্চা মেয়ের চোখে মুখে এমন হিংস্র ভাবও যেন আগে কেউ দেখেনি। এবার হঠাৎ নিজের আঙুল দিয়ে ঘরের ওপরে সিলিং ফ্যানের দিকে ইঙ্গিত করে সে অভয়চরণকে বলল, এই বলে মেঝেতে উপচে পড়া বমির কাছে দু পা ছড়িয়ে বসে পড়ল মা। তারপর নিজের বমিতে আঙুল ডুবিয়ে মেঝের ওপর আঁকি বুকি করতে লাগলো সে। প্রথমে একটি দাগ, তার মাঝ বরাবর আরও একটি সমকোণী দাগ, তার নিচে একটি বৃত্ত, আর তার নিচে কোনো মানুষের হাত পা অনুরূপ আরও কিছু দাগ। আঁকা হয়ে গেলে আবার কেমন যেন ঝিমিয়ে পড়ল মাম। হিমানি কাঁদতে কাঁদতে ছুটে এসে তাকে মেঝে থেকে তুলে বিছানায় শোয়াতে নিয়ে গেল। বাড়ির কাজের লোকটা এসে মেঝে থেকে বমিটা পরিষ্কার করতে ব্যস্ত হয়ে উঠল। এখন অবধি এই ঘরে প্রবেশ করেননি অভয়চরণ, দরজার বাইরেই দাঁড়িয়ে আছেন তিনি। মামকে শুইয়ে দিয়ে ওরা সকলেই বেরিয়ে এলো সেই ঘর থেকে। সিঁড়ি দিয়ে নামতে নামতে অরিন্দমবাবুই বললেন, এখন তো মনে হচ্ছে সাধারণ ডাক্তারের সাথে কোনো ভালো সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে হবে মামকে। তিনিই বলতে পারবেন ওর এই অদ্ভুত কথাবার্তার মানে কি। কাকেই বা ঝুলতে দেখছে সে ঘরের ওপরে, কারই বা ছবি আঁকছে সে। হিমানি স্বর্ণালীর বুকে চোখে জল মুছতে মুছতে বলল, আমার সুস্থ স্বাভাবিক মেয়েটা হঠাৎ করে কি যে হয়ে গেল, আমার মেয়েটা কি পাগল হয়ে গেল, এরকম করলে আমরা ওকে কতদিন বাঁচাতে পারব জানি না। না মা, তোমার মেয়ে পাগল হয়ে যায়নি, সে কিন্তু কোনো অসংলগ্ন কথা বলছে না, এর প্রমাণ হলাম আমি নিজে। ও যাকে ঘরের ওপরে ঝুলতে দেখতে পাচ্ছে বমি দিয়ে যার ছবি আঁকার চেষ্টা করছে, আমি নিজেও সচক্ষে তাকে দেখেছি ওই ঘরে। অভয়চরণের কথা শুনে সেখানে উপস্থিত সকলে যেন বিদ্যুৎ পৃষ্ঠের মতো চমকে উঠল। সে কে বা তাকে কেমন দেখতে তা আমি এখনই বলতে পারবো না, তবে ওই ঘরের ওপর থেকে একটি দোদুল্যমান কালো ছায়াকে আমি স্পষ্ট নিজের চোখে দেখেছি। সেই ছায়ার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়নি, শুধু উপলব্ধি করা গেছে জ্বলন্ত ভাটার মতো তার চোখ দুটিকে। অপার রাগ, অসন্তোষ এবং প্রতিশোধ কামনা লেলিহান শিখার মতো জ্বলছে তার ওই চোখ জোড়াতে। আর তাকে শুধু আমি কেন দেখতে পেলাম, আপনারা কেন পেলেন না, এই প্রশ্নের উত্তরে শুধু এটুকুই বলবো যে এই পৃথিবীতে অতিপ্রাকৃত কোনো উপস্থিতির উপলব্ধি করার কিঞ্চিত শক্তি আমি তন্ত্রের মাধ্যমে আয়ত্ত করেছি, এটা তারই ফলপ্রসূ। তার মানে আপনি বলতে চাইছেন যে? সোনালীর কথা শেষ হওয়ার আগে অভয়চরণ বলে উঠলেন, হ্যাঁ মা, কোনো ডাক্তার ওই শিশুকন্যাটির অসুস্থতা নিরাময় করতে পারবে না, তার কারণ তারা ওর শরীরে তেমন কোনো অসুখই খুঁজে পাবে না। এক ভয়ঙ্কর প্রতিশোধকামী অপশক্তি ওই মেয়েটিকে নিজের আয়ত্তে গ্রহণ করেছে, এবং আমি নিশ্চিত যে সেই অপশক্তির উৎস ওই ঘরেই কোথাও রাখা আছে, আর সেটা মেয়েটির খুব কাছাকাছি আছে। সকলে স্তব্ধ হয়ে অবাক চোখে তাকিয়ে রইল অভয়চরণের দিকে। হিমানি খুব ভেঙে পড়েছিল মামের জন্য। সৈকত এবং মনামির কাছ থেকে অভয়চরণের তন্ত্রজ্ঞানের কথা সবিস্তারে শোনার পর তারা সকলেই এক বাক্যে অভয়চরণকে অনুরোধ করতে লাগল মামকে এই ভয়ঙ্কর অশরীরী সত্তার হাত থেকে মুক্ত করতে। শান্ত চিত্তে সব কথা শুনলেন অভয়চরণ, তারপর গুরুগম্ভীর কণ্ঠে বললেন,
দেখো, এ তো খুব সহজ সাধারণ কথাই যে মামের এই অসুস্থতা নিরাময় হবে তখনই যখন মুক্তি পাবে সেই প্রেতাত্মা, যে এতদিন ধরে মামের শরীর ও মনটিকে নিজের কবলে ধরে রেখেছে। তাহলে বাবা যেভাবেই হোক আপনি তাকে মুক্তি দিন, বাঁচান, বাঁচান বাবা আমার মেয়েটাকে বাঁচান। কোন প্রেতাত্মা মুক্তি তখনই পায় যখন যে উদ্দেশ্যের জন্য সে পৃথিবীতে এসেছে তা পূরণ হয় মা। তাই মামকে তার কবল থেকে নিষ্কৃতি দিতে আমাদের সবার আগে ওই প্রেতাত্মা সম্পর্কে জানতে হবে। কে এই অসুরেটি আর কি চায় সে? এখনো অবধি ওই ঘরে এক পুরুষ কণ্ঠের কিছু উচ্চারিত শব্দ আমার কানে এসেছে, তাই এটা পরিষ্কার যে এটা কোনো পুরুষের প্রেতাত্মা। কিন্তু তার সম্পর্কে বিশদে জানতে গেলে আমাকে তার খুব কাছে যেতে হবে, কিন্তু সেটা আমি পারছি না। ওর ভয়ানক শক্তি যে মামের ঘরে ঢুকলেই দম বন্ধ করে দিচ্ছে আমার। তাহলে তাহলে কোনো উপায় কি নেই মেয়েটাকে বাঁচানোর? আমাকে আজকের রাতটা একটু সময় দিন। আমি আপনাদের কথা দিচ্ছি যে মামকে এই প্রেতাত্মার হাত থেকে বাঁচানোর যথাসাধ্য চেষ্টা আমি করব। তবে ইতিমধ্যে আপনারা মামের সকল আচার আচরণের কথা আমাকে প্রতি মুহূর্তে জানাতে থাকবেন। তাহলে এখন চলি আমি। কথা শেষ করলেন অভয়চরণ। সোনালীদের বাড়ি থেকে বেরিয়ে ট্যাক্সি করে যেতে যেতে মনামির বুক ঢিপ ঢিপ করতে লাগল। সত্যি বড্ড খারাপ লাগছিল হিমানিকে দেখে। অমন ফুটফুটে একটা মেয়ে, কেনই বা তাকে এত যন্ত্রণা দিচ্ছে এই প্রেতাত্মা? অভয়চরণ পারবেন তো এই রহস্যের সমাধান করতে, নাকি মামকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেবে এই অশরীরী? সেদিন গোটা দিনটা উপবাসে কাটালেন অভয়চরণ। মধ্যরাতে ধীরে ধীরে তিনি এগিয়েলেন গঙ্গাপাড়ের এক শ্মশান ভূমিতে। তবে তিনি একা নন, সাহসে বুক বেঁধে মনামি আর সৈকত এসেছে তার সাথে। চারিদিকে থাকা নিশ্চিদ্র অন্ধকারের বুক চিরে সাধনাস্থলে অগ্নিকুণ্ড জ্বালালেন অভয়চরণ। নিজের কাঁধের চোলা থেকে বার করলেন একজোড়া নরকরটি। কিসব সাংকেতিক লিপি যেন খোদাই করা আছে তার ঊর্ধ্বাংশে। এছাড়াও তিনি বার করলেন সিঁদুর, হলুদ, সর্ষে, রক্তচন্দন, সরু চাল এবং কালো মুসুর ডাল। অদূরে নদীর ওপার থেকে একটা ঠান্ডা শিশিরে হাওয়া বইছে। অমাবস্যার অন্ধকারের মাঝে আশেপাশের ঝোপঝাড় থেকে মাঝে মাঝে ডেকে উঠছে রাত জাগা কুকুরের দল। সেই ডাক লক্ষ্য করে যজ্ঞভূমি ছেড়ে একটি ঝোপের দিকে এগিয়ে গেলেন অভয়চরণ। মনামিয়ার সৈকত সেদিকেই এগিয়ে গেল তার পিছু পিছু। অদূরে দাঁড়িয়ে রয়েছে একটি কালো মা কুকুর, তার তিনটে শাবককে স্তন্যপান করাচ্ছে সে। অভয়চরণ কুকুরটির কাছে গিয়ে সস্নেহে তার মাথায় হাত বোলাতে লাগলেন। মুহূর্তের মধ্যে মা এবং তার তিন শাবকই সকল কাজ ফেলে অভয়চরণের দিকে তাকিয়ে লেজ নাড়াতে লাগল। অভয়চরণ একটি মাটির পাত্রে সেই কালো কুকুরটির স্তন থেকে কিছুটা দুধ সংগ্রহ করলেন। তারপর আবার ফিরে এলেন সাধনার স্থানে। তবে এখন সে দিকপানে তাকিয়ে শিউরে উঠল সৈকত মনামি, কারণ এখন সেই স্থানে রাখা হয়েছে একটি মানুষের উলঙ্গ মৃতদেহ। তার কাছেই দাঁড়িয়ে আছে ডোম শ্রেণীর এক ব্যক্তি। অভয়চরণকে দেখে সে প্রণাম জানিয়ে প্রস্থান করল। আর সময় নষ্ট না করে সেই দুটি নরকরটি লাশটির মাথার নিচে রাখলেন তিনি। তার সারা দেহে লেপন করলেন হলুদ, সিঁদুর এবং রক্তচন্দন। অগ্নিকুণ্ডের আগুনের ওপর কুকুরের দুধ সমেত মাটির সরাটি বসিয়ে দিলেন তিনি। তার মধ্যে ঢাললেন চাল এবং কালো মুসুর ডাল। মিশ্রণটি ফুটে উঠলে সেটিকে নিয়ে গিয়ে লাশটির কাছে রাখলেন। সিঁদুর, হলুদ,
চন্দনে চর্চিত লাশটি যেন বিভৎস রূপ ধারণ করেছে যজ্ঞকুণ্ডের কম্পমান অগ্নিশিখার আলোয়। এরপর সাধনাস্থলের চারিপাশে সর্ষে ছড়িয়ে তিনি গাত্রবন্ধন করলেন। তারপর তিনি সোজা গিয়ে বসলেন লাশটির পেটের উপর। অদূরে সেই দিকে কৌতূহলী দৃষ্টিতে চেয়ে রইল সৈকতার মনামি। মন্ত্রোচ্চারণ করার সাথে সাথে তিনি মাটির পাত্রটি থেকে কুকুরের দুধ, চাল আর কালো মুসুর ডালের মিশ্রণটি অল্প অল্প করে নিয়ে বারে বারে দিতে লাগলেন মৃতদেহটির মুখে। ঠিক 108 বার এমন করার পর চোখ মেলে তাকালো লাশটি। ধীরে ধীরে কাঁপতে শুরু করল দুই পাশে প্রসারিত তার হাত দুটি, কিন্তু অভয়চরণের সেদিকে কোনো খেয়ালই নেই। তিনি যেন এখন কোনো গভীর ধ্যানে মগ্ন। লাশটির শরীরের উপরের অংশ যেন ধীরে ধীরে মাটি থেকে উপরে উঠছে। সাদা মণিহীন নিষ্ফলক চোখে সে এক দৃষ্টি চেয়ে আছে তার পেটের ওপর বসা অভয়চরণের দিকে। এবার নিজের দুটি হাত দিয়ে মৃতদেহটি চেপে ধরল ধ্যানমগ্ন অভয়চরণের মস্তক। ঠিক এমন সময় অভয়চরণের দেওয়া পূর্বাকার নির্দেশ মেনে নিজের মোবাইলটা বার করে স্বর্ণালীকে ফোন করল মনামি। স্বর্ণালী ফোন ধরলে সে বলে উঠল, হ্যালো স্বর্ণ, তুই মামের ঘরে আছিস তো? এখন কি করছে মেয়েটা? ফোনের ওপার থেকে স্বর্ণালী বলল, হ্যাঁ আমি ওর ঘরেই আছি, এখন ঘুমোচ্ছে মাম। কিন্তু মনামি, আমার যে বড্ড ভয় করছে রে। স্বর্ণালী শোন, ভয়ের কিছু নেই, আমার কথাটা মন দিয়ে শোন। অভয়চরণ বলেছেন মামের শরীরে এখন যে প্রেতাত্মা বসে আছে তার সাথে মামের কোনো শত্রুতা নেই, সে শুধু মামের শরীরটা নিজের বশে এনেছে কোনো উদ্দেশ্য পূরণ করতে। আর মামের কাছাকাছি এমন কোনো জিনিস আছে যেটা ওই আত্মার উৎসস্থল। শোন, অভয়চরণ একজন সিদ্ধ পুরুষ, তিনি ওই আত্মার কাছে যেতে পারবেন না, কিন্তু তুই সেটা পারবি। আর যেহেতু আমরা নিজের উদ্দেশ্য পূরণ করতে তাকে সাহায্য করতে চলেছি, তাই তুই নিশ্চিন্ত থাক, সে তোকে কোনো বাধা দেবে না। ঠিক এমন সময় সাধনাস্থলের মাঝে মৃতদেহটি নিজের দুধের মিশ্রণ মাখা ঠোঁট দুটিকে অভয়চরণের কানের খুব কাছাকাছি নিয়ে গিয়ে ফিস ফিস করে কিছু বলল। সেই অবস্থায় অভয়চরণ চিৎকার করে উঠলে, ঘরের পূর্ব দিকে ডান কোণে। মনামি সাথে সাথেই ফোনের মাধ্যমে সেই কথাগুলো জানালো স্বর্ণালীকে। স্বর্ণালী বলল, হ্যাঁ গিয়েছি সেদিকে, এখানে বেশ কিছু জিনিস আছে, যেমন একটা শোপিস, দেওয়ালের সাথে লাগানো আয়না, পড়ার টেবিল। লাশটির ফিসফিসানি শুনে আবারও চিৎকার করে উঠলেন অভয়চরণ, শোকেসের ওপরে। সেই কথা স্বর্ণালীকে বলা মাত্র সে বলে উঠল, তবে শোকেসের ওপরেও বেশ কিছু জিনিস আছে জানিস, যেমন কিছু পুরনো বই, বাবা মায়ের বিয়ের বাঁধানো ফটো, একটি অ্যালার্ম ঘড়ি, একটি ট্রলি ব্যাগ। ট্রলি ব্যাগ? তবে এটা তো দিদির ট্রলি ব্যাগ, মানে মামের জ্বর আসার পর এই বাড়িতে তাকে নিয়ে যখন দিদি এসেছিল তখন এই ট্রলি ব্যাগটাই এনেছিল। শেষ মুহূর্তে একটা বিকট চিৎকার করে উঠল মৃতদেহটি। সকলে বুঝতেই পারছিল যে আর বেশিক্ষণ নিজের তন্ত্রশক্তি দ্বারা এই মৃতদেহের সাহায্য নিতে পারবেন না অভয়চরণ। শেষবারের মতো হিস হিসিয়ে লাশটি অভয়চরণের কানে বলে উঠল, এই বলে আবার জড় পদার্থের মতো শ্মশানের মাটিতে ঢলে পড়ল সেই লাশটি। সেই কথা মনামি তৎক্ষণাৎ জানালো স্বর্ণালীকে। সে ঝড়ের গতিতে ট্রলি ব্যাগটি মামের বিছানায় নামিয়ে খুলে ফেলল সেটা। তার মধ্যে বেশিরভাগই রয়েছে হিমানি ও মামের জামাকাপড়। পাগলের মতো সব জিনিস ট্রলি ব্যাগের ভেতর থেকে বের করে যেতে লাগলো স্বর্ণালী। একদম শেষে একটি বস্তুকে দেখে ভীষণ আশ্চর্য হয়ে গেল সে। সেটা একটা ছোট্ট মোমের পুতুল।
অপূর্ব শৈল্পিক দক্ষতায় গড়া এই পুতুলটার দিকে কিছুক্ষণ মুগ্ধ নয়নে চেয়ে রইল সোনালী। ততক্ষণে হিমানিও চলে এসেছে সেই ঘরে। ফোনে মনামিকে সেই কথা জানিয়ে দিল সোনালী। এদিকে ততক্ষণে শেষ হয়েছে অভয়চরণের প্রেত সাধনার তন্ত্রক্রিয়া। তিনি ছুটে এসে মনামির কাছ থেকে ফোনটা নিয়ে স্বর্ণালীকে বলে উঠলেন, আমাদের ক্রিয়া সফল হয়েছে মা, ওই পুতুলের মধ্যেই রয়েছে ওই আত্মার উৎস। পরদিন সকালে ভোরের আলো ফুটতেই অভয়চরণ, মনামি আর সৈকত ছুটলেন স্বর্ণালীদের বাড়ি। আজও মামের ঘরে ঢুকতে পারলেন না অভয়চরণ। ওদের বাড়ির ড্রয়িং রুমে বসে ছোট্ট মোমের পুতুলটিকে নিয়ে প্রথমে বেশ কিছুক্ষণ ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন তিনি। তিনি বুঝতে পারলেন যে এটা সেই প্রেত আত্মার উৎস হওয়া সত্ত্বেও সেই আত্মার নিবাস এখন মামের ঘরে, তাই তিনি পুতুলটির এত কাছে আসতে পেরেছেন। তারপর সকলকে অবাক করে তিনি স্বর্ণালীর কাছ থেকে চেয়ে নিলেন একটি চামচ। সেই চামচ দিয়ে পুতুলটির বুকের কাছটা কিছুটা মোম খুঁচিয়ে বের করে ফেললেন তিনি। সকলে অবাক হয়ে দেখল যে মোমের আস্তরণ সরে যেতেই সেই স্থান থেকে বেরিয়ে এলো ছোট্ট নাইলনের দড়ির একটি টুকরো, ঠিক যেমন নাইলনের টুকরো মামের বমির সাথে বেরোচ্ছে। সকলে স্তব্ধ হয়ে চেয়ে রইল সেই দিকে। অতঃপর নীরবতা ভঙ্গ করলেন স্বয়ং অভয়চরণ। এই পুতুলটি তোমরা কোথা থেকে পেয়েছ? হিমানি কাঁপা কাঁপা কণ্ঠে বলল, যতটা মনে পড়ছে ওই ওই পুতুলটা মামকে কেউ তার জন্মদিনে গিফট করেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ওই অন্যান্য সকল গিফটের থেকে কেন জানি না মামের ওই পুতুলটাই সব থেকে বেশি পছন্দ হয়েছিল। জন্মদিনের দিন থেকে জানেন তো এইটা সবসময় নিয়ে খেলছিল, এটাকে একেবারে নিজের কাছ থেকে সরাতে চাইছিল না। কিন্তু অতজন নিমন্ত্রিতদের মধ্যে এইটা যে কে দিয়েছিল আমার কিছুতে মনে পড়ছে না। সদা মৃদুভাষী অভয়চরণ এবার হঠাৎ চিৎকার করে বললেন, তোমরা ভাবতেও পারবে না কি ভয়ানক কালা জাদু প্রয়োগ করা হয়েছে এই বাচ্চা মেয়েটার উপরে। কেউ তন্ত্রের মাধ্যমে ওই দড়ির টুকরোর ভেতর ওই আত্মাকে আবদ্ধ করেছে, তারপর মোম দিয়ে পুতুল তৈরি করার সময় সেটাকে ঢুকিয়ে দিয়েছে তার ভেতরে। মামের পুতুলটি খুব পছন্দ ছিল, সে জন্মদিনের দিন উপহারটি পাওয়ার পর থেকেই সেটাকে নিজের কাছাকাছি রেখেছিল। এই ধরনের তন্ত্রক্রিয়ায় আত্মাকে কয়েদ করে রাখা বস্তুটি একটানা 72 ঘন্টা যে মানুষের সংস্পর্শে থাকবে তার ওপরেই নিজের অশুভ প্রকোপ ফেলবে, তার মাধ্যমেই পূরণ করতে চেষ্টা করবে নিজের অসম্পূর্ণ স্বাদ বাসনা বা কোনো উদ্দেশ্য যা সে জীবিত কালে পূরণ করে যেতে পারেনি। মনে করে দেখো, সেই জন্যই জন্মদিনে উপহারটি পাওয়ার ঠিক 3 দিন পর থেকেই মামের মধ্যে অসুস্থতা দেখা গিয়েছিল, আর আর তারপর। কথা বলতে গিয়েও কেমন অপ্রস্তুত বোধ করলেন অভয়চরণ। হিমানি যেন এতক্ষণ ধরে স্তম্ভিত হয়ে শুনে যাচ্ছিল অভয়চরণের সকল কথা। সে অস্ফুট কণ্ঠে বলে উঠল, বলুন বাবা বলুন, আর আর কি? বাধো বাধো কম্পিত গলায় অভয়চরণ বলে উঠলেন, তন্ত্রশাস্ত্রে আমার যেটুকু জ্ঞান আছে তার ভিত্তিতেই বলতে পারি যে এই ধরনের প্রেতাত্মার কোনো মানুষের শরীরে ভর করে তাকে শুধুমাত্র 1 সপ্তাহ সময় দেয় নিজের উদ্দেশ্য পূরণ করার জন্য। এই সময়ের মধ্যে আত্মার বশীভূত হয়ে থাকা মানুষটি নিদারুণ কষ্ট উপভোগ করে, কিন্তু কেউ যদি সেই প্রেতাত্মার উদ্দেশ্য সাধনের পথে এগোয় তাহলে তাকে সাধ্যমতো সাহায্য করে এই অসুটিরই। কিন্তু যদি 1 সপ্তাহ পরেও সেই আত্মার উদ্দেশ্য অপূর্ণই রয়ে যায় তাহলে তার প্রকোপে বশীভূত হয়ে থাকা মানুষটিকে হত্যা করে তবেই তার শরীর ছেড়ে যাবে এই অশরীরই। মানে আর আর মাত্র একটা দিন? হ্যাঁ মা, ওই প্রেতাত্মা মামকে নিজের আয়ত্তে এনেছে গত শুক্রবার থেকে।
আর এখন বুধবার সকাল, অর্থাৎ আজকের দিনটা বাদ দিয়ে শুধুমাত্র বৃহস্পতিবারটাই আছে আমাদের কাছে ওই আত্মার উদ্দেশ্য সাধন করার জন্য। আর সেটা যদি আমরা না করতে পারি তাহলে শুক্রবার দিনটা আসলেই একটা তীব্র আর্তচিৎকার করে হঠাৎ জ্ঞান হারালো হিমানি। সকলে ব্যস্ত হয়ে উঠল তাকে নিয়ে। দু ঘন্টা কেটে গিয়েছে, হিমানির জ্ঞান ফিরেছে, সে অনবরত কেঁদেই চলেছে। অত্যাধিক শান্ত এবং গম্ভীর হয়ে রয়েছেন অভয়চরণ। সৈকত বলল, বাবা মানছি এই রহস্য সমাধান করার জন্য আমাদের কাছে খুব কম সময় আছে। এখনও আমরা সঠিকভাবে চিনতেই পারিনি এটা কার আত্মা, তাই তার উদ্দেশ্য সম্পর্কে জানার কোনো প্রশ্নই উঠছে না। কিন্তু কিন্তু এভাবে একটা বাচ্চা মেয়েকে মৃত্যুর মুখে ধীরে ধীরে ঠেলে দিয়ে হাতের উপর হাত তুলে তো বসে থাকাও যায় না। তো যেটুকু সময় আমাদের হাতে থাকুক, আমাদের উচিত শেষ মুহূর্ত অবধি চেষ্টা করে যাওয়া। আপনার কাছে কি কোনো উপায় নেই এই আত্মার সম্বন্ধে বিশদে জানার? এই আত্মার সম্বন্ধে বিশদে জানতে গেলে আমাকে মামের খুব কাছাকাছি আসতে হবে, কিন্তু ওর কাছে যাওয়া তো দূরের কথা। ওর ঘরে গেলেই যে আমার আমার দম বন্ধ হয়ে আসছে। হ্যাঁ, বুঝতে পারছি। আপনি শুভ শক্তির দ্বারা সিদ্ধ লাভ করেছেন, তাই কোনো অপর শক্তির কাছে যেতে পারছেন না। কিন্তু এই পুতুলটা তো আছে, এই আত্মা এখন এর মধ্যে আর আবদ্ধ নেই, তাই এটাকে তো ভালো করে পর্যবেক্ষণ করতে পারবেন আপনি, যদি এটার থেকে কোনো সূত্র। স্বর্ণালীর কথা শেষ হওয়ার আগেই যেন বিদ্যুতের ঝলক খেলে গেল অভয়চরণের চোখে। তিনি পুতুলটিকে হাতে তুলে নিলেন, তারপর স্বর্ণালীকে বললেন, যথার্থই বলেছ মা, এটা তো আমার মাথাতেই আসেনি। কোনো বস্তুর মাধ্যমে তার সাময়িক অতীতের সম্পর্কে জানার একটি তন্ত্র প্রক্রিয়া আমি আয়ত্ত করেছি। আমাকে এখনই এই বাড়িতেই একবার পুজোয় বসতে হবে। শোনো, এর জন্য আমার খুব বেশি কিছুর প্রয়োজন নেই। একটি পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দরকার, যেখানে গত দুই দিন ধরে কোনো মানুষ প্রবেশ করেনি। আর দরকার একটা বড় আয়না। বাকি যা যা লাগবে সেটা আমার কাছেই আছে। সকলেই যেন চোখে একটু আশার আলো দেখতে পেল। অরিন্দমবাবু সঙ্গে সঙ্গে বললেন, আমাদের একতলার ভাড়াটেরা দুই সপ্তাহ আগেই ঘর ছেড়ে চলে গিয়েছে। ঘরগুলো এখনো বন্ধই হয়ে আছে। তিন চার দিন অন্তর অন্তর বাড়ির কাজের মেয়েটা তালা খুলে ঘরটা পরিষ্কার করে আবার তালা লাগিয়ে দেয়। সেই মুহূর্তেই সেই ঘরের তালা খুলতে উদ্যত হল স্বর্ণালী, কিন্তু তাকে বাধা দিয়ে অভয়চরণ বলে, তুমি শুধু চাবিটা আমাকে দিয়ে দাও মা, কারণ নিজে তালা খুলতে গিয়ে তোমার একটি পাও এই ঘরের চৌকাঠের মধ্যে পড়লে সবকিছু পণ্ড হয়ে যাবে। স্বর্ণালী চাবির গোছাটি দিয়ে দিল অভয়চরণকে। ওদিকে সৈকত আর অরিন্দমবাবু বাড়ির ড্রেসিং টেবিলের সবচেয়ে বড় আয়নাটা খুলে নিয়ে এলো অভয়চরণের কাছে। আমি ওই ঘরে ঢুকে সাধনা করব। আমি তন্ত্র মতে ওই আয়নার মধ্যে শক্তি সঞ্চার করার চেষ্টা করব, কিন্তু সেই সময় আমাকে চোখ বন্ধ করে ধ্যানমগ্ন অবস্থায় থাকতে হবে। তাই তোমরা সকলে ওই ঘরের খোলা দরজার বাইরে দাঁড়িয়ে আয়নার দিকে নজর রাখবে। এই পুতুলের অতীতের কিছু দৃশ্য টিভির পর্দার ন্যায় ওই আয়নাতেই ভেসে উঠবে। সকল সরঞ্জাম নিয়ে ঘরের তালা খুলে ভেতরে প্রবেশ করলেন অভয়চরণ। বাড়ির বাকি লোকেরা দরজার বাইরেই দাঁড়িয়ে রইল। ঘরের উত্তর দিকে আয়নাটা দেওয়ালের সাথে ঠেস দিয়ে রাখলেন তিনি। ঠিক তার সামনে রাখলেন কালো কষ্টিপাথরের নির্মিত এক মৈথুনরত দেবদেবীর জুটি। এরা হলেন বৌদ্ধ দেবতা হেরুক এবং তার সঙ্গিনী বজ্রবারাহী, এবং তাদের এই যুগল মূর্তিকে বলা হয় যাবজাম। একটি ধারালো ছোড়া দিয়ে নিজের হাত কেটে রক্তের ফোঁটাগুলিকে তিনি ছিটিয়ে দিলেন মূর্তির গায়ে। কোনো গোপন মন্ত্র বলতে বলতে নিজের চারিপাশে সর্ষের দানা ছিটিয়ে গাত্রবন্ধন করলেন তিনি। এমন বেশ কিছু অদ্ভুত উপাচার করার পর তিনি মোমের পুতুলটিকে রাখলেন মূর্তির ঠিক পাদদেশে। তারপর আয়নার দিকে মুখ করে বসে মন্ত্রোচ্চারণ করার সাথে সাথেই চোখ বন্ধ করে ধ্যানমগ্ন হলেন।
হলে কিছুক্ষণের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন এলো সেই ঘরের আবহাওয়ায়। জানলা বন্ধ থাকা সত্ত্বেও যেন ঠান্ডা হাওয়ার দাপট বইতে শুরু করল গোটা ঘর জুড়ে। ঠিক দুটি কারেন্টের তার একসাথে ঠেকালে যেমন আগুনের ফুলকির বিচ্ছুরণ ঘটে, তেমনই আলো ঠিকরে বেরোতে শুরু করল বৌদ্ধ দেবদেবী এবং পুতুলটির সংস্পর্শের স্থান থেকে। সকলে অবাক হয়ে দেখল যে কেমন যেন ঝাপসা হয়ে এলো আয়নার কাঁচ, এবং তার মধ্যে ধীরে ধীরে ফুটে উঠেছে কিছু প্রতিচ্ছবি। মামির জন্মদিনের কিছু দৃশ্য, কেক কাটা, সকলে মিলে হ্যাপি বার্থডে গান গাওয়া, আনন্দ হৈহুল্লোর নাচ গান, খাওয়া দাওয়া, মজার মজার কিছু ম্যাজিক শো ইত্যাদি। এবার যেন দৃশ্যপট পাল্টে গেল, এখন সকল অতিথিরা বিদায় নিয়েছে। মাম খুব খুশি হয়ে সেদিনের পাওয়া উপহারগুলোর মোড়ক খুলে ভেতরের জিনিসগুলো বার করে দেখছে। কেউ গল্পের বই দিয়েছে, কেউ বা নিয়েছে দামি পেন, পোশাক, খেলনা, আরো কত কি। এইবার মাম একটা খয়েরি আর বেগুনি রঙের নকশা করা উপহারের সুন্দর মোড়ক খুলল। তার ভেতর থেকে বেরিয়ে এলো একটা মোমের পুতুল। মাম খুশি হয়ে উল্টে পাল্টে দেখতে লাগলো পুতুলটিকে। তার মানে যিনি মামকে এই পুতুলটা দিয়েছিলেন, তিনি একটা খয়েরি আর বেগুনি রঙের নকশা করা মোড়কটার মধ্যেই দিয়েছিলেন, এটা আমাদের মনে রাখতে হবে। দেখতে দেখতে ফিস ফিস করে বলে উঠল সৈকত। আবার যেন পাল্টে গেল আয়না দৃশ্যপট, আবার ফিরে এলো মামের জন্মদিনের অনুষ্ঠানের মুহূর্ত। বিভিন্ন অতিথি আসছেন, মামকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন এবং তার হাতে তুলে দিচ্ছেন উপহারের মোড়ক। বিভিন্ন মোড়ক বিভিন্ন রঙের, কোনোটি নীল, কোনোটি গোলাপি, কোনোটি সবুজ, আবার কোনোটি লাল। এইবার দেখা গেল একজন রোগা কালো চেহারার মহিলা এগিয়ে এলো মামের দিকে এবং তার হাতে তুলে দিল ওই খয়েরি আর বেগুনি রঙের নকশা করা মোড়কটা। সেটা দেখে জন্মদিনের অনুষ্ঠানে মামের পাশে দাঁড়ানো হিমানি বলে উঠল, বোঝো পাকামের কাণ্ড, দূর পাগলি, তুই এবার এসব আনতে গেলি কেন খামোখা, তুই তো এই বাড়িরই লোক। ঠিক সেই মুহূর্তে ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে আয়নার দিকে তাকিয়ে থাকা হিমানি চিৎকার করে বলে উঠল, তার মানে মালতী দিয়েছিল মেয়েকে এই পুতুলটা। কয়েক ঘন্টা পরের ঘটনা, বাড়ির সকলের সামনে কাঁচু মাচু মুখে দাঁড়িয়েছিল হিমানিদের করুণাময়ীর ফ্ল্যাটের কাজের মেয়ে মালতী। সে ভয়ার্থ কণ্ঠে বলে উঠল, বৌদি গো, আমি সত্যি জানতাম না যে এই পুতুলটার জন্য মাম দিদিমণির এই দশা হবে। আমি তোমাদের বাড়ির নুন খেয়েছি গো বৌদি, তুমি বলো আমি কি কখনো চাইবো তোমাদের কোনো ক্ষতি করতে? প্রতিবার তোমরাই আমাকে কত কি দাও, তাই আমারও ইচ্ছে করেছিল জন্মদিনে মাম দিদিমণিকে কিছু একটা দিতে, তাই ওই পুতুলটা। কথা শেষ না করেই ফুঁপিয়ে কেঁদে উঠল মালতী। তোমার কথা মানছি মা, তবে এই সব কথা এখন বলে কোনো লাভ নেই, আমাদের হাতে সময় খুবই কম। তো শুধু বলো এই পুতুলটিকে তুমি কোথা থেকে কিনেছিলে? আমি গরিব মানুষ বাবু, তাই কোনো ছা চকচকে খেলনার দোকান থেকে পুতুল কেনার সাধ্য আমার নেই। আমাদের পাড়ার বীরেন মাটির পুতুল তৈরি করে, মাঝে সাঝে মোমের পুতুলও তৈরি করে, তারপর সেগুলোকে হাটে নিয়ে আসে ভেচার জন্য। মাম দিদিমণির জন্মদিনের আগে দিন ছিল হাট বার, সেদিন হাটে বীরেনের কাছ থেকেই আমি কিনেছিলাম পুতুলটাকে। এই এই বীরেনটাকে, ওর সম্বন্ধে তুমি আর কি কি জানো? বীরেন আমাদের পাড়াতেই থাকে, ও দিনের বেলায় আলিপুর জেলে সাফাইওয়ালার কাজ করে, আর দিনের বাকি সময় এসব পুতুল বানিয়ে তা হাটে বিক্রি করে। আর দেরি করা ঠিক হবে না, আমাদের এক্ষুনি একবার ওই বীরেনের সাথে দেখা করতেই হবে। কিছুক্ষণ আগে হিমানি মামের ঘরে গিয়েছিল, এখন ফিরে এলো, তার মুখে অনেকটাই প্রশান্তির ছাপ। সে বলল, মামের জ্বর কিছুটা হলেও কম আছে,
আর এখন অনেকটা শান্ত হয়েছে আগের থেকে। এই 5-6 ঘন্টার মধ্যে আর বমিও পাইনি। আর এই তো এখন বললো যে ওর খুব খিদে পেয়েছে, একটু খেতে দিতে বললো। যাই দেখি রান্নাঘরে যাই, দেখি ওর জন্য হালকা করে একটু চিকেন স্টিউ বানিয়ে আনি। হিমানির কথায় কিছুটা হলেও বুকে বল পেলো সকলে। সকলের মুখে স্বস্তির ছাপ থাকলেও অভয়চরণের অভিব্যক্তির কোনো পরিবর্তন ঘটল না। তিনি বললেন, আমি আগেই বলেছিলাম যে এই প্রেতাত্মা যদি বুঝতে পারে তার উদ্দেশ্য সাধন করার জন্য আমরা সঠিক দিশাতে এগোচ্ছি, তাহলে সেও কিঞ্চিৎ সাহায্য করবে আমাদের। কিন্তু মনে রাখতে হবে যে শুধু কিছুক্ষণের জন্যই এই আত্মা মামকে রেহাই দিয়েছে। ভুললে চলবে না যে মামকে সম্পূর্ণরূপে সুস্থ করার জন্য শুধু কালকের দিনটাই হাতে আছে আমাদের। আমি এখন বীরেনের সাথে অতি শীঘ্রই দেখা করতে আগ্রহী। আপনারা যারা যারা আমার সাথে যেতে চান তারা তৈরি হয়ে নিন। অভয়চরণ, সৈকত, মনামি, মালতী আর স্বর্ণালী বেরিয়ে পড়ল বীরেনের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এখন বিকেল 5:30। ওরা সবাই একটা ট্যাক্সিতে চেপে বসল। প্রায় ঘণ্টাখানেক চলার পর মালতীর দেওয়া নির্দেশানুসারে ট্যাক্সি এগিয়ে চলল জিঞ্জিরা বাজারের ভেতর দিয়ে। পাকা সড়ক শেষ হয়ে গেল। সেখানে একটা সরু গলির মুখে ওরা ট্যাক্সি থেকে নেমে পড়ল সবাই। এটা একটা বস্তি এলাকা, চারিদিকে ছোট ছোট ভাঙা চোরা ঘর, গা ঘিনঘিনে অপরিচ্ছন্নতা চারিধারে। তার মাঝেই ছোটাছুটি করে বেড়াচ্ছে মুরগি, কুকুর, শুয়োর এবং অর্ধনগ্ন শিশুর দল। একটি টালির ছাদযুক্ত একতলা বাড়ির সামনে দাঁড়িয়ে পড়ল মালতী। তারপর দরজায় কড়া নেড়ে বলল, বীরেন, এই বীরেন, দরজা খোলো বীরেন, দেখো তোমার সাথে কারা দেখা করতে এসেছেন। একটি পুরুষ কণ্ঠের আওয়াজ শোনা গেল ভেতর থেকে, তারপরই শোনা গেল দরজা খোলার শব্দ। ওদের সামনে এসে দাঁড়ালো এক শক্তপোক্ত কালো চেহারার বিহারি যুবক, পরনে চেক কাটা লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি। মালতীর উদ্দেশ্যে বলে উঠল সে, কিন্তু মালতীর কিছু বলার আগেই তার পেছন থেকে সৈকত বলে উঠল, বলছি আমরা কে, তবে তার আগে বলি যে আমরা এই পুতুলটা সম্বন্ধে জানতে এসেছি। এই বলে সে তুলে ধরল বাড়ি থেকে নিয়ে আসা মোমের পুতুলটাকে। সেটা দেখা মাত্র কেমন যেন পাংশুবর্ণ ধারণ করল বীরেনের মুখ, যেন থরথর করে কেঁপে উঠল তার গুটখার রঙের রাঙানো ঠোঁট জোড়া। আচমকা কাউকে কিছু না বলে সেই স্থান থেকে পড়ি কি মরি করে পালাতে উদ্যত হলো সে। অমনি সৈকত তার পিছু পিছু ছুটতে লাগল, কিন্তু বেশি দূর এগোতে পারল না বীরেন। সৈকত তাকে চাপটে ধরে ধরাশায়ী করে ফেলল। আশেপাশের ঘরবাড়ি থেকে লোক জমায়েত হয়ে গেল তাদের দুজনকে ঘিরে। অবশেষে সৈকতের গায়ের জোরের কাছে হার মানতে বাধ্য হলো বীরেন। সৈকত তার গেঞ্জি ধরে হিড়হিড় করে টানতে টানতে তাকে নিয়ে গেল বাড়ির ভেতরে। অভয়চরণ, মালতী, মনামি আর স্বর্ণালীও ঘরের ভেতরে ঢুকে বাইরের কৌতূহলী দর্শকদের মুখের ওপর দরজা তুলে দিল। সৈকত ডান হাতে ঘুষি পাকিয়ে ছুটে গেল বীরেনের দিকে, মুখে বলতে লাগলো, শালা 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 বদমাস, কেন বেঁচেছিলিস তুই পুতুলটা মালতীর কাছে, বল শালা বল, তুই জানিস, তুই জানিস শুধুমাত্র এটার জন্য আজ কত বড় বিপর্যয় নেমে এসেছে একটা বাচ্চা মেয়ের জীবনে। মারিয়ে মত সব কিছু আপনাকে বাতায়গা সাচ্চি। অভয়চরণ বীরেনকে সংক্ষেপে বলতে লাগলেন মামের সাথে ওই পুতুলটি ঠিক কি কি ঘটিয়েছে। অবশেষে তিনি বললেন, আমাদের হাতে বেশি সময় নেই বীরেন, বলো কার আত্মা আবদ্ধ হয়েছিল ওই পুতুলটার মধ্যে আর সে কি চায়। উত্তেজনায় হাঁপাতে হাঁপাতে বীরেন বলে উঠল, চন্দ্রনাথ বাবুজি,
उस पुतला में चंद्रनाथ गुप्ता का आत्मा कैद है, जो अभी उस बच्ची पर भारी हो गया है। हे चंद्रनाथ गुप्त, तुम सब कुछ আমাদের খুলে বলো বীরেন। বীরেন হিন্দিতে যা বলতে শুরু করলো তা বাংলায় পরিবর্তিত করলে দাঁড়ায়। আমার পুরো নাম বীরেন্দ্র মোহন তিওয়ারি বাবু। আমি আলিপুর জেলে সাফাই কর্মী হিসাবে কাজ করি। তবে ছোটবেলা থেকে আমার মূর্তি তৈরির খুব শখ। প্রথমে মাটি দিয়ে পশু পাখি ও ছোট ছোট পুতুল তৈরি করতাম। তারপর বিভিন্ন পুতুলের ছাঁচ সংগ্রহ করে তার মধ্যে মোম গলিয়ে ঢেলে মোমের পুতুলও তৈরি করতে থাকি। সেগুলোকে হাটের দিন বিক্রি করতে যেতাম। ভালোই চলছিল। আলিপুর জেলের স্বল্প মাইনের উপরে আরো দু একটা পয়সা ইনকাম হতো আর কি। মালতী আমাদের এই পাড়াতেই থাকে, তাই ও আমাকে চেনে। কিছুক্ষণ চুপ করে থাকলো বীরেন, যেন মনে মনে পরবর্তী কথাগুলো গুছিয়ে নিল। তারপর আবারও বলতে শুরু করল। আপনারা নিশ্চয়ই জানেন যে আলিপুর জেলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ফাঁসি দেওয়ার ব্যবস্থা আছে। ওখানে আরো প্রখর নিরাপত্তার মধ্যে ফাঁসির আসামিদের রাখার ব্যবস্থাও আছে। আমাকে মাঝে মাঝে ডিউটি দেওয়া হতো তাদের সেলগুলোকে পরিষ্কার করে দিয়ে আসার জন্য। সেই সূত্রেই আমার পরিচয় হয় চন্দ্রনাথ গুপ্ত নামক এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাথে। লোকটা নাকি একদিন তার অন্তঃসত্ত্বা বউ আর মেয়েকে খুন করে, আর সেই অপরাধের শাস্তি হিসেবেই আইন তাকে ফাঁসির সাজা দেয়। হ্যাঁ, এবার মনে পড়েছে, দু সপ্তাহ আগেই ফাঁসি দেওয়া হয়েছে লোকটাকে। খবরের কাগজে আর নিউজ চ্যানেলে অনেকবার দিয়েছিল এই খবরটা। হ্যাঁ ম্যাডামজি, লোকটা বড় অদ্ভুত ছিল জানেন। ওর বাড়ি ছিল নদিয়া জেলার বাতকুল্লায়। সেখানে সকলে তাকে এড়িয়েই চলত, কারণ অনেকেই নাকি দেখেছিল যে সে মাঝে মাঝেই গ্রামের শ্মশানে গিয়ে কোন এক অঘরী সাধুর কাছ থেকে কিসব তন্ত্রমন্ত্র শেখে। সকলে মনে করে তন্ত্রে সিদ্ধি লাভ করতেই সে নাকি তার মেয়ে আর বউকে বলি দিয়েছে। ফাঁসির হাত থেকে বাঁচার অনেক চেষ্টাও করেছিল লোকটা। বারবার বলতো যে সে নাকি কাউকে খুনই করেনি, কিন্তু আইন তার কথা শোনেনি। এমনকি দেশের রাষ্ট্রপতিও তার জীবন ভিক্ষার আবেদন খারিজ করে দেন। ওর সাথে আমার বেশ ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল, তাই প্রথমে আপত্তি করলেও শেষ মুহূর্তে ওর মুখের দিকে তাকিয়ে ওর কথাগুলো আর ফেলে দিতে পারিনি। সে তোমাকে ঠিক কি বলেছিল করতে? বলছি ম্যাডামজি, বলছি। ঠিক করা হয় যে চন্দ্রনাথকে ফাঁসি দেবে কার্তিক কর্মকার নামক এক ফাঁসুড়ে। চন্দ্রনাথ জেলার মারফত কার্তিককে বলে পাঠায় যে যেদিন সে চন্দ্রনাথের গলার মাপ নিতে আসবে সেদিন যেন সেই দড়িটাকেও সঙ্গে নিয়ে আনে, যা দিয়ে তাকে ফাঁসি দেওয়া হবে। কোনো মৃত্যু পথগামী মানুষের শেষ আবদারগুলো কেউই অগ্রাহ্য করে না। যেদিন কার্তিক দড়িটাকে নিয়ে ওর গলার মাপ নিতে এলো সেদিন আমি ওর সেলের সামনেই ঝাড়ু লাগাচ্ছিলাম। অন্যান্য আসামিরা এমন সময় ভয় ঠকঠক করে কাঁপতে থাকে বা পায়ে পড়ে কান্নাকাটি করে শেষ রক্ষার চেষ্টা করে, কিন্তু চন্দ্রনাথ সেদিন দিব্যি হাসি খুশি ছিল। কার্তিকের কাছ থেকে দড়িটা দেখতে চাইল, সেটাকে হাতে দিয়ে কেমন কেমন অদ্ভুতভাবে সেটার দিকে তাকিয়ে রইল। ওর চোখে যেন একটা অপার্থিব হিংস্রতার প্রতিশোধ ঝলকে উঠছিল। কার্তিকের গলার মাপ নিয়ে চলে গেলেও হঠাৎ গারদের ফাঁক থেকে আমাকে ডেকে বলল যে সে তোমায় ডেকে কি বলল? সে আমাকে বলল যে তাকে ফাঁসি দেওয়া হয়ে গেলে যে কোনোভাবেই হোক ওই ফাঁসির দড়ির একটা অংশ আমাকে জোগাড় করতে হবে, আর তারপর সেটাকে নিয়ে কিছু কালা জাদুবিদ্যার ক্রিয়াকলাপ করতে হবে, যা সে নাকি ওই অঘরি তান্ত্রিকের কাছে শিখেছিল। ফাঁসুড়ি কার্তিককে আমি চিনতাম। ফাঁসির দড়িকে অনেকে শুভ বলে মনে করলেও সে করে না। ফাঁসি দেওয়ার দিন রাতেই সেগুলোকে পুড়িয়ে দেয়।
চন্দ্রনাথের ফাঁসি হয়ে গেলে আমাকে যেভাবেই হোক না কেন কার্তিকের ওই দড়িটা পোড়ানোর আগেই তার কিছুটা অংশ সংগ্রহ করতে হবে। সেদিন সন্ধ্যায় বেশ কিছু বোতল বাংলা মদ নিয়ে গেলাম কার্তিকের বাড়ি। দেখলাম চন্দ্রনাথের ফাঁসির দড়িটা ঘরের দেওয়ালে আংটার সাথেই ঝুলিয়ে রেখেছে সে, হয়তো কিছুক্ষণ বাদেই পোড়াবে। আমি জানতাম ও মদে আসক্ত, তাই ওকে নেশার ঘরে সংজ্ঞাহীন করতে খুব বেশি সময় লাগলো না আমাকে। আর সেই সুযোগে কাঁচি দিয়ে দড়িটার ছোট্ট একটি অংশ এমনভাবে কেটে নিলাম যাতে কার্তিক পরে বুঝতে না পারে। সেদিন বাড়ি ফিরেই ওই মোমের পুতুলটা বানালাম, আর দড়ির টুকরোটা ওর মধ্যেই রেখে দিলাম। পরদিন রাতে চন্দ্রনাথের কথা মতোই কাছেই একটি শ্মশানে গিয়েছিলাম। এখন বৈদ্যুতিক চুল্লি এসে যাওয়ায় সম্ভ্রান্ত ঘরের কেউই ওখানে তাদের প্রিয়জনের অন্তিম সংস্কার করে না, শুধুমাত্র বেবারিস লাশই ওখানে পোড়ানো হয়। সেদিনও তেমন একটি লাশ পোড়ানো হচ্ছিল। আমি ডোমদের মদের প্রলোভন দেখিয়ে বললাম যে লাশটার খুলি ফাটবার সাথে সাথেই তারা যেন করটির টুকরো দুটি আমাকে দিয়ে দেয়। তারপর অপর একটি নির্জন স্থানে গিয়ে খুলির টুকরো দুটির গায়ে লেগে থাকা ঘিলু রক্ত ছাই সব খুব ভালো করে পরিষ্কার করলাম। তারপর তার নিচের অংশের মধ্যে ঢাললাম দেশি মদ। আশপাশ থেকে খড়কুটো জমায়েত করে আগুন জ্বালালাম। করটির ওপরের অংশ নিচের সাথে জুড়ে দিয়ে দুই চারটে পাথরের সাহায্যে সেটাকে আগুনের ওপরে এমনভাবে বসালাম যাতে আগুনের শিখা সেটাকে শুধুমাত্র স্পর্শ করে। এর সাথেই চন্দ্রনাথের শেখানো একটা মন্ত্র বলে যেতে লাগলাম। এর উদ্দেশ্যই হলো ওই খুলির আসল মালিকের প্রেতাত্মার কাছে অনুমতি চাওয়া, যাতে সে চন্দ্রনাথের আত্মাকে এর মধ্যে প্রবেশ করতে দেন। মনে হলো সেটাই যেন হলো। কেমন যেন একটা ঝড় উঠল চারিপাশে, বাতাসের ধুলিকণা দিয়ে যেন সৃষ্টি হলো এক ছায়া মূর্তি। সে যেন ধীরে ধীরে আসতে লাগলো আমার কাছে। স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তার গলায় জড়ানো দড়ির ফাঁসের অপর প্রান্ত যেন পিছনে লটকাচ্ছে। খুলিটির কাছে এসে মিলিয়ে গেল তার অবয়াব। আমি তখনই আগুন নিভিয়ে দিলাম। তারপর একটি মদে ভেজানো লাল কাপড় বিছিয়ে তার উপর খুলিটা এবং পুতুলটাকে রেখে ভালো করে তাদের উপর লাল কাপড়টা জড়িয়ে দিলাম। তারপর সেখানে গর্ত করে পুঁতে ফেললাম কাপড়ে জড়ানো খুলি আর পুতুলটাকে। এর ঠিক তিন দিন পর আবার রাতে ওই শ্মশানে গিয়ে মাটি খুঁড়ে খুলি আর পুতুলটাকে বার করলাম। মৃত্যুর আগে চন্দ্রনাথের বলা কথা মতো এখন খুলি থেকে এই পুতুলটার মধ্যেই চলে গিয়েছে তার আত্মা। সেদিন থেকে তিন দিনের মধ্যেই ওটা আমাকে বিক্রি করতে হতো কাউকে, নাহলে আমাকেই গ্রাস করতো সেই আত্মা। কিন্তু আমি পুতুলটাকে পরদিনই হাটে বেচে দিতে পারলাম মালতীর কাছে। আর মালতী এসব কথা না জেনে আবার তার পরদিনই ওটা উপহার দিয়েছিল মামকে। তাই পুতুলটার মধ্যে চন্দ্রনাথের প্রেতাত্মা সঞ্চার হওয়ার পর একটানা তিন দিন সেটা মামেরই খুব কাছাকাছি থেকেছে। তাই মা আমি এখনই আত্মার কবলে আছে। বীরেনের বাড়ি থেকে বেরিয়ে ফিরতি পথে ট্যাক্সির ভেতরে বসে অভয়চরণ বাকি সকলকে বলে উঠলেন, বীরেন জ্ঞানে অজ্ঞানে যে তন্ত্রক্রিয়া করেছে তা এক বিদেশি কালাজাত প্রক্রিয়ার সাথে মেল খায়। যাই হোক, এখন আমাদের সকলের কাছে যখন এটা পরিষ্কার হয়ে গেছে যে ওই পুতুলের মধ্যে চন্দ্রনাথেরই প্রেতাত্মা ছিল, তাহলে তার উদ্দেশ্যও জলের মতো স্বচ্ছ। মনে করে দেখো যে মৃত্যুর আগে অবধি চন্দ্রনাথ বলে গিয়েছিল যে সে খুন করেনি। আমার বিশ্বাস সে সত্যিই খুন করেনি।
অন্য কেউ ওর অন্তঃসত্ত্বা স্ত্রী এবং কন্যাকে খুন করে ওকে ফাঁসিয়েছে এবং সম্পূর্ণ বিনা দোষেই ওকে ফাঁসি কাটে ঝুলতে হয়েছে। তাই তার আত্মার এখন একটাই উদ্দেশ্য, তা হল আসল অপরাধীকে শনাক্ত করে তাকে উপযুক্ত শাস্তি দেওয়া। এখন প্রায় রাত 11টা বাজে, আজ আর কিছুই করার কোনো অবকাশ নেই। তার মানে চন্দ্রনাথের স্ত্রী ও কন্যার আসল খুনিকে শনাক্ত করে মামকে বাঁচানোর জন্য শুধুমাত্র কালকের দিনটাই আছে। স্বর্ণালীর বুকের ভেতরটা হু হু করে যাচ্ছিল। সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, কিন্তু যে মামলার সঠিক সুরাহা আইন এত বছর ধরেও করতে পারল না, সেটা আমরা মাত্র একদিনের মধ্যে কিভাবে করব বাবা? চিন্তা করো না মা, কাল ভোরের প্রথম ট্রেনেই আমাদের বাতকুল্লা যেতে হবে, আর এই ক্ষেত্রে মামকেও ওই স্থানে নিয়ে যেতে হবে। হারা জেতা পরের কথা, কিন্তু আমি শুধু শেষ মুহূর্ত অবধি লড়ে যেতে চাই। চন্দ্রনাথের প্রেতাত্মা কি সত্যিই চায় তার কোনো সৎ উদ্দেশ্য সাধন করতে, নাকি সবটাই শুধুমাত্র সবাইকে বিভ্রান্ত করার পরিকল্পনা? অভয়চরণ কি পারবে মাত্র একদিনের মধ্যে এই প্রেতাত্মাকে মামের শরীর থেকে মুক্ত করে মামকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে? এই সকল ঘটনা আমরা জানব গল্পের পরবর্তী অংশে। শুনছিলেন আজকের গল্প ফাঁস, পর্ব দিশাহীন প্রহেলিকা। গল্পটি কেমন লাগছে অবশ্যই জানান কমেন্টের মাধ্যমে। আপনাদের অনুপ্রেরণা আমাদের পথ আরও সুদূর প্রসারী করবে।